যে খবর দিকে এই মুহূর্তে নজর রাখব কল্যাণী এমসে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা সেই মামলায় রায়দান স্থগিত রাখলেন বিচারপতি সিআইডি তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ বহাল কলকাতা হাইকোর্ট রাখলো আপাতত এমস নিয়োগ মামলার তদন্ত করতে পারবে না সিআইডি আপনাদের আরো একবার জানিয়ে রাখব কল্যাণী এমস এর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা এবং সেই মামলার আজ শুনানি ছিল কলকাতা হাইকোর্টে এবং শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন বিচারপতি সিআইডি তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশই বহাল থাকলো আপাতত এমস এ নিয়োগ মামলার তদন্ত করতে পারবে না সিআইডি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল সিআইডি তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রাখলো কলকাতা হাইকোর্ট কল্যাণী এমস এর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন বিচারপতি সিআইডি তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ বহাল থাকলো আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ পীযূষ বিস্তারিত জানতে চাইবো দেখো এমস এর বেআইনি ডাটার নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল সেই মামলার শুনানি শেষ হয়েছে রায়দান স্থগিত রয়েছে এই মামলার চলাকালীন রুল কল্যাণী এমস এর রুল অনুযায়ী 17 এতে পরিষ্কার ভাবে বলা আছে যে কেন্দ্রীয় স্থানীয় কোন সংস্থা যদি তদন্ত করে তাহলে সেক্ষেত্রে তাহলে কেন্দ্রের কাছ থেকে তাদেরকে অনুমতি নিতে হয় অর্থাৎ এই 17 এর ওপরেই কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় ছিল সেই স্থগিতাদেশের বিষয়বস্তু হচ্ছে যে কেন্দ্রের কাছ থেকে যদি স্থানীয় সংস্থা অনুমতি পায় তাহলে তদন্ত করতে পারবে আর যদি অনুমতি না পায় তাহলে তদন্ত করতে পারবে না এখনো পর্যন্ত অনুমতি প্রদান না হয় ফলে সেই স্থগিতাদেশ বজায় রইল মূলত আবেদনকারীর দাবি এটাই ছিল পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে স্থানীয় পুলিশ একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে এবং সেই তদন্ত ভার সিআইডি কে দেওয়া হয়েছে রাজ্যের হাতে ল অ্যান্ড অর্ডার রয়েছে তাই সেই ল অ্যান্ড অর্ডারে যেহেতু রাজ্য পুলিশ বা স্থানীয় তদন্তকারী সংস্থা করতে পারে ফলে অভিযোগের ভিত্তিতে সিআইডি সেই তদন্ত করতে পারে কিন্তু সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হয় আদালতে যে এই অভিযোগ একমাত্র গ্রহণ করতে পারে ডেপুটি কমিশনার অফ পুলিশ পদমর্যাদা সম্পর্কিত একজন আধিকারিক কিন্তু এখানে সেই ডেপুটি কমিশনার অফ পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়নি দায়ের হয়েছে লোকাল থানায় এসআই সাব ইন্সপেক্টরের কাছে একটি কেন্দ্রীয় তদন্ত একটি কেন্দ্রীয় সংস্থায় তদন্ত কখনো এসআই লেভেলে হতে পারে না এটা সম্পূর্ণভাবে ডেপুটি কমিশনার অফ পুলিশের পদমর্যাদা সম্পর্কিত আধিকারিকরাই এর তদন্ত করতে পারে মামলার সামগ্রিক শুনানি শেষ হয়েছে রায়দান আপাতত স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রুমটি অনেক ধন্যবাদ পীযূষ সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ এইমস নিয়োগ তদন্ত করতে পারবে না এই দুর্নীতি তদন্ত করতে পারবে না সিআইডি কল্যাণী এমস এ সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশ বিচারপতির কলকাতা হাইকোর্টে আজ এই মামলার শুনানি ছিল এবং অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রাখলো হাইকোর্ট সিআইডি তদন্তে স্থগিতাদেশের সিদ্ধান্ত বহাল কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল কলকাতা হাইকোর্টে কল্যাণী এমস এর নিয়োগে দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্টে নির্দেশ সিআইডি এই মামলার তদন্ত করতে পারবে না স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট